শুভকামনা করছি এবং অদূর ভবিষ্যতে আশা করছি মিলেনিয়াম টিভি তাদের যে বিগত দিনগুলোতে যেভাবে কাজ করে এসছে অদূর ভবিষ্যতে আরও বেশি সুপ্রসারিত হবে, তাদের কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে। এটা বলেই আমার শুভকামনা এবং সকল ধরনের শুভকামনা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। মিলেনিয়াম টিভিকে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং বিগত একটি বছর ওনারা নিষ্ঠার সাথে এবং নিরপেক্ষতার সহিত ওনারা সংবাদ পরিবেশন করেছেন এবং সুন্দরভাবে বিভিন্ন প্রোগ্রাম ওনারা বাঙালি কমিউনিটির মধ্যে উপস্থাপন করছেন। এর জন্য আমি মিলেনিয়াম টিভি কর্মকর্তা এবং কর্মচারী এবং সকল ফটোগ্রাফার সহ আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ওনাদের আগামী দিনে উত্তুক্ত ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। যে প্রতিটি টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়া এবং ফিল্ডস মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, দেশ জাতি সমাজকে নিয়ে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে এবং মিলেনিয়াম টিভির যারা রয়েছেন তাদের প্রতি এই অনুরোধ আমার বিশেষভাবে আরো করছি, যেন দেশের বাংলাদেশের অগ্রযাত্রাকে তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে নেওয়ার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের কাম্য। ধন্যবাদ আপনাদেরকে। মিলেনিয়াম টিভির জন্মদিনে সবাই প্রতি শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আশা করি মিলেনিয়াম টিভি আরও সুন্দর এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং আমাদের প্রবাসের আমাদের দুঃখ কষ্টগুলোকে তুলে ধরবে। এটাই আশা করি। টিভির যুক্তরাষ্ট্র ভিত্তিক এই গণমাধ্যমকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আমরা চাই ওভার জীবনের বস্তুনিষ্ঠ সংবাদ এবং গণমাধ্যমের কাছে আশা করি তারা জনগণকে উদ্বৃত্ত করবেন সঠিক সংবাদ সঠিক সময় দেওয়ার জন্য এবং মিলেনিয়াম টিভির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তারা অল্প সময়ের মাধ্যমেই সারা বিশ্বে ইউরোপে আমাদের যে সহযোগিতা করছেন তার জন্য আমরা সকল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা কামনা করছি। প্যারিস থেকে বাঙালি কমিউনিটির যে সংবাদ প্রবাহ শুরু হয়েছে মিলেনিয়াম টিভির মাধ্যমে আমরা আশা করব ভবিষ্যতে আরও এটা ব্যাপকভাবে প্রসারিত হবে, এই কামনায় ধন্যবাদ। প্যারিস থেকে আশরাফুল ইসলাম।